নমস্কার আমি কৌশিক রয় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি আজকে জানাতে চলেছি এই দু হাজার কুড়ি সালে পাঁচটি রাশি প্রেমে পড়তে চলেছে অর্থাৎ নতুন প্রেম আসবে এবং যাদের ব্রেকআপ হয়ে গেছে সেক্ষেত্রে পুরনো প্রেম আপনাদের ফিরে আসতে চলেছে তো এই যে প্রেম এটা জ্যোতিষশাস্ত্রে পঞ্চম ঘর থেকে বিচার করা হয় আপনি প্রেমে সাকসেস পাবেন কি আপনার প্রেম কেমন হবে এবং আপনার প্রেম সাকসেসফুল হবে তো সম্পূর্ণরূপে আপনার পঞ্চম পঞ্চম ভাব এবং শুক্রের অবস্থান অনুযায়ী এই জ্যোতিষশাস্ত্রে প্রেমের বিশ্লেষণ করা হয়ে থাকে যার শুক্র যত ভালো সে তত প্রেমের দিকে সাফল্য পাবে তো মেন বিষয়বস্তুতে আসা যাক প্রেম একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকের জীবনে আসে আবার অনেকের জীবনে এই প্রেম আসে না কিন্তু এই প্রেম ছাড়া আপনার জীবনটা ঠিক শুষ্ক মরুভূমির মতন রুক্ষ মরুভূমি তো প্রত্যেকের জীবনেই কিন্তু কম বেশি প্রেম আসে কেউ সেটাকে বুঝতে পারে আবার কেউ বুঝতে পারে না তো যার ছকে শুক্র ভালো আছে সে যে কোনো জাতক হোক বা জাতিকা হোক তার প্রেম তত সুন্দর হয় এবং পঞ্চম ভাব বা পঞ্চম ভাবের অধিপতি যদি আপনার শুভ অবস্থান করে সেক্ষেত্রেও আপনাদের প্রেমের ব্যাপারে একটা ভালো সাকসেস পাবেন তো প্রেম কখন কোন সময় কিভাবে আপনার জীবনে আসবে একজন দক্ষ জ্যোতিষেরও বলা সম্ভব নয় আমি মনে করি এই প্রেম সম্বন্ধে সম্পূর্ণরূপে একটা কোনো অ্যাস্ট্রোজারেরও সম্পূর্ণরূপে বলতে পারে না প্রেম এমনই একটা বিষয় এই প্রেমের জন্য মানুষের জীবনে অনেক কিছুই হয় তো আমি আজকে জানাতে চলেছি এই প্রেম লাভ আপনাদের কোন কোন রাশির এই দু সালে পড়তে চলেছে প্রথম যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি দেখুন সিংহ রাশির পঞ্চম স্থানে বৃহস্পতির অবস্থান অর্থাৎ ধনু রাশিতে বৃহস্পতির অবস্থান সক্ষেত্রিক বৃহস্পতি আপনাদের নতুন প্রেমের কানেকশান আনতে চলেছে এই সিংহ রাশির ক্ষেত্রে এবং যাদের পুরাতন প্রেমে ব্রেক হয়ে গেছে সেখানে আপনাদের পুরাতন প্রেম ফিরে আসতেও পারে আবার আপনারা নতুন প্রেমের হাতছানি পেতে পারেন অর্থাৎ আপনাদের এই বছরটি নতুন প্রেমের সুগম আসতে চলেছে যে রাশিটি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির পঞ্চম স্থানে বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকায় আপনাদের প্রেম আসতে চলেছে নতুন প্রেম এবং যাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল সেক্ষেত্রেও আপনারা সেখান থেকে আবার প্রেমের একটা ভালো জায়গা আপনারা পেতে চলেছেন নতুন সম্পর্কে এই দু হাজার কুড়িতে এই কুম্ভ রাশির জাতিকারা পড়তে চলেছেন এরপরে যে রাশিটির কথা আমার মনে পড়ছে সেটা হচ্ছে মিন রাশি এই মিন রাশির আপনাদের দশম স্থানে বৃহস্পতির অবস্থান এবং এই বৃহস্পতির শুভ অবস্থান এবং শুক্রের শুভ অবস্থানে আপনাদের নতুন প্রেমের কানেকশান আসতে চলেছে পুরাতন প্রেমে আপনারে আপনারা আবার ফিরে পেতে চলেছেন অর্থাৎ প্রেমে আপনারা এই দু হাজার কুড়িতে পরিণতি পেতে চলেছেন এরপরে যে রাশিটির কথা আমার মনে পড়ছে সেটা হচ্ছে মেষ রাশি মেষ রাশির এই দু হাজার সালে নতুন প্রেমের একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আপনাদের রিলেশনের দিকটা খুব ভালো হবে এমনকি এই প্রেম থেকে প্রেম প্রণয় থেকে আপনাদের বিবাহে পরিণতি পেতে চলেছে এরপরে যে রাশিটি আমি কথা বলবো সেটা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশিরও এই প্রেমের দিকটা এবছর খুব শুভ আপনারা নতুন প্রেমের একটা প্রস্তাব পাবেন সে ছেলে হোক মেয়ে হোক সেক্ষেত্রে আপনাদের একটা ভালো একটা সুবর্ণ সুযোগ এই দু হাজার সাল প্রেমের ক্ষেত্রে আসতে চলেছে যাদের ব্রেকআপ হয়ে গেছে তারাও নতুন প্রেম পেতে চলেছেন অর্থাৎ নতুন সম্পর্কে জড়াতে চলেছেন প্রেমে আপনারা এই দু হাজার কুড়ি সালে সাকসেস পাবেন এবং শেষ যেটাই বলবো ঠিক বছরের শেয়া মকর রাশিরও প্রেম আসতে চলেছে এবং প্রেমে আপনারা সাকসেস পাবেন এবং সেখান থেকে পরিণতি পেতে চলেছেন এবং সেখান থেকে আপনাদের বিবাহের একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে অর্থাৎ এই দু হাজার সাল আমি যে কটি রাশির কথা বললাম তারা অবশ্যই প্রেমের ব্যাপারে সাকসেস পেতে চলেছেন কারণ এই কন্যা রাশির পঞ্চম স্থানে শনি অবস্থান করায় পঞ্চমপতি অর্থাৎ মকর রাশিতে শনি অবস্থানে কন্যা রাশির পঞ্চম স্থান এবং সেখানে সক্ষেত্রিক শনি থাকার জন্য কন্যা রাশির এই দু হাজার সালে প্রেমের একটা ভালো সুযোগ আসতে চলেছে নতুন প্রেমের সুযোগ আপনাদের আসবেই এবং পাশাপাশি যাদের ব্রেকআপ হয়ে গেছে সেখান থেকে আপনাদের আবার সম্পর্ক জোড়া লাগার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে কারণ শনি গ্রহ সব কোনো জিনিসকে বাদ দেয় না সেখানে একটা সুন্দর সম্পর্ক স্থাপন করে এই জন্য কন্যা রাশির এই দু সালে নতুন সম্পর্ক আসতে চলেছে এই প্রেমে অর্থাৎ এই কটি রাশি প্রেমের ব্যাপারে সাকসেস পেতে চলেছে তো প্রিয় দর্শক বন্ধু আমি আজকে জানালাম দু সালে কোন কোন রাশি নতুন প্রেমের কানেকশান আসতে চলেছে তো আজকে তো সময় শেষ প্রত্যেকে ভালো থাকুন